আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং ভিডিও। কেন ইন্টারেস্টিং? যে আজকে আপনাদেরকে যেটা শোনাবো আর কি, সেটা হচ্ছে যে আমাদের চিকিৎসাকে জাদু বলে আখ্যায়িত করেছেন একজন আমাদের পেশেন্ট, সেটাই আজকে আপনাদেরকে শোনাবো। আমরা সাধারণভাবে আগে আমরা আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি যে এমন কিছু আমাদের আলহামদুলিল্লাহ চিকিৎসার মাধ্যমে কাজ হয়েছে, যেটা এটা অলৌকিক ব্যাপার মনে হতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ সে কাজগুলো আমাদের মাধ্যম দিয়ে করিয়ে নিচ্ছেন। তো মূলত এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে সুস্থ করছেন, সে আমাদের কাছ থেকে সুস্থ হচ্ছেন। তো বিশেষ করে আজকের যেটা টপিক হচ্ছে কি, যে অলৌকিক শুধু নয়, বরঞ্চ এটা অনেকেই আবার জাদু বলছেন, যে আমাদের কাজ মানে আমাদের এই চিকিৎসাটা কি এটা জাদুর মতো মানে কাজ হচ্ছে আর কি। তো মূলত এখানে যে বিষয় যেটা হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো মাধ্যম দিয়ে কাউকে যখন কোনো কিছু যখন কাজ করিয়ে নেবেন, তখন এইরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কাজগুলো করিয়ে নেবেন, যে একটা তাকে অলৌকিক বলে মনে হবে। তো এই ধরনের ঘটনা আমরা অনেকেই অনেক জায়গা থেকেই দেখতে পাই আর কি। তো বিশেষ করে আমাদের কাছে যে চিকিৎসাগুলো হয়, বিশেষ করে জটিল জটিল সমস্যাগুলোর চিকিৎসাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যেমন সুগার, প্রেসার, হ্যাঁ, তারপরে কিডনি ড্যামেজ, তারপরে কিডনিতে পাথর, তারপরে ওভারওয়েট, হ্যাঁ, তারপরে হচ্ছে হার্ট ব্লকেজ, যেখানে সারা জীবন মানুষকে ওষুধ খেতে হয়। তো এই ধরনের কিছু কাজগুলো, জটিল জটিল কাজগুলো যে হচ্ছে, যেটা আমরাও সাধারণত কল্পনা করতে পারি না। তো আমরা এতটুকুই এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করছেন মানুষকে। আমরা শুধু যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে নলেজ দিয়েছেন, সেই হিসেবে কিছু আমরা মানে কাজ করছি আর কি। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো মাধ্যম দিয়ে কোনো কাজ করিয়ে নেবেন, তখন এভাবেই অলৌকিক মনে হবে, হ্যাঁ, জাদুর মতো মনে হবে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো যে আমাদের একজন সুগারের পেশেন্ট, বাড়ি হচ্ছেন ওনার কুচবিহার, উনি আমাদের এখানে এসেছিলেন একবার চিকিৎসার জন্য, তারপরে কিন্তু উনি আর আসেন, বাকি আমাদের তাদেরকে মাল পাঠানো হয় আর কি, যেগুলো সাপ্লিমেন্ট লাগে সেগুলো পাঠানো হয়। তো তারপরে আবার ওনাকে পাঠানো হয়েছিল মাল, এবং সে ভাত খাওয়ার পরে যে রিপোর্টটা উনি পেশ করেছেন আর কি, সেখানে নিজেই আপনারা শুনতে পাবেন, এটা আমার কথা নয়, এটা ওনার মুখ থেকে আপনাদের শোনাবো। তো আপনারা এই দেখতে পাচ্ছেন, আমি হোয়াটসঅ্যাপে ওনার যে রিপ্লাইটা আমি দেখছি, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে কুচবিহার আব্দুল বাতেন, যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত উনি ছবিটা পাঠিয়েছেন, মানে ওনার রিপোর্টটা পাঠিয়েছেন। তো রিপোর্টটা আপনাদেরকে চলেন আমরা দেখিয়ে নিই আগে। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ এসবি ল্যাবরেটরি থেকে উনি রিপোর্টটা করেছেন আব্দুল বাতেন, সেটাও নাম দেখতে পাচ্ছেন, এবং ওনার ব্লাড সুগার পিপি রিপোর্ট করেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাড়িয়ে বড় করে দেখাচ্ছি। এই দেখেন ওনার রেজাল্ট কী এসছে, রেজাল্ট এসছে 79, হ্যাঁ, 79 রেজাল্ট এসছে আর কি। তো এই দেখেন, এই দেখেন খাওয়ার 2 ঘন্টার মাথাতে ওনার রেজাল্ট এসছে, হ্যাঁ, 79। তাইলে এই রিপোর্টটা আমাদেরকে পাঠিয়েছেন, তারপরে উনি কি বলেছেন সেটা একবার শুনে নেন, কি বলেছেন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রিপোর্টটা দেখেন, আলহামদুলিল্লাহ রিপোর্টটা খুব ভালো আসছে, কারণ আপনি যে সবাই যেটা খেয়ে আর কি টেস্ট করতে বলছেন সেটা সেটা খেয়েছি, আপনি যেটা চাউলটা দিয়েছেন উঠে ভাত রান্না করে খেয়েছি, চার ভাগের এক ভাগ, তার সঙ্গে অনেক অন্য দিনের চেয়ে অনেক সবজি খেয়েছি, স্যালাড আপনি 250 থেকে 300, আমি প্রায় 500 থেকে 600 গ্রাম স্যালাড খেয়েছি, খেয়ে 2 ঘন্টার মাথায় পিপিটা করেছি। তার রিপোর্টটা দেখেন, দেখে আমাকে জানান কীরকম রিপোর্টটা আছে। তারপরে দ্বিতীয় ভয়েসটা শুনুন। মানে রিপোর্টটা দেখে তো আমি হ্যারান হয়ে গেলাম, মানে খুবই হয়ে গেলাম, মানে বিশ্বাসই করতে পারতেছি না যে এত কম রিপোর্ট আসছে, 79। খালি খালি পেটে কত আসতো, মানে জাদুর মতো কাজ, খালি পেটে একটু বেশি আসে আর খালি ভরা পেটেই এত কম আসলো। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে উনি বলছেন যে আমি বিশ্বাসই করতে পারছি না যে এরকম রিপোর্ট আসছে, একদম জাদুর মতো কাজ। হ্যাঁ, ওনাকে যে ভাত আমরা খেতে বলেছিলাম সেই ভাত খেয়েছেন, তারপরে স্যালাড আমরা খেতে বলেছি 300 গ্রাম স্যালাড, উনি আবার 500-600 স্যালাড খেয়েছেন, ওনার তো নিজের মুখেই শুনলেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে এই যে আমাদের যে চিকিৎসাগুলো, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জাদুর মতন কাজ, এটা তারা বলছে। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো মনে করি বিশেষ করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ একটা রহমত, একটা অনু
অনুগ্রহ না হলে আমার আলহামদুলিল্লাহ আমার মতো একজন অগণ্য ব্যক্তি যে যার মাধ্যম দিয়ে এত জটিল জটিল কেস এত জটিল জটিল সমস্যাগুলো আল্লাহ সুবহান তাআলা সহজেই সমাধান করে দিচ্ছেন তো আমি সত্যি আশ্চর্য হচ্ছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার মাধ্যম দিয়ে জটিল জটিল সমস্যাগুলোর সমাধান করে দিচ্ছেন যেটা আমি নিজেও কল্পনা করতে পারি না এগুলো হচ্ছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এগুলো কোনো কিছুই আমি আমার নিজের কোনো ক্ষমতা নেই এগুলো আল্লাহরই ইচ্ছা আল্লাহ করাচ্ছেন বলেই হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে কোনো কাজ নেবেন তখন এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন আর কি তো প্রিয় দর্শক বিশেষ করে আপনারা বুঝতে পারলেন যে কি মানে কি রেজাল্ট আমাদের আলহামদুলিল্লাহ তো বিশেষ করে যদি কেউ মনে করেন যে আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আপনাদেরকে আমাদেরকে আগে যোগাযোগ করে আসতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আগে যোগাযোগ করে এক দুদিন আগে নাম লিখে আসবেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9732624907 আমি আবারও নাম্বারটি বলছি 9732624907 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আগে নাম লিখে তারপরে আসবেন তো এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ওই ভাইকে আল্লাহ যেন পুরোপুরি ভালো রাখেন তো এই ছিল আজকে আমাদের মূলত ইনফরমেশন দেওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু